স্ট্যান্ডার্ড ফোর স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স ক্লাস। তোমরা তোমাদের আমার শিক্ষক পরিবেশ যে বইটা খোলো, তোমাদের আগের ক্লাসে স্থলজ ও জলজ উদ্ভিদের যে চ্যাপ্টারটা ছিল পেজ নাম্বার 15, 16, 17, এটা কিন্তু আমি তোমাদের 17 পর্যন্ত পড়িয়েছিলাম। আর আগের ক্লাসে বলেছিলাম তোমাদের এই বইয়ে তো শুধুমাত্র ছোট ছোট কোশ্চেন আছে, এখান থেকে যে 2 মার্কসের যে কোশ্চেনগুলো বা 3 মার্কসের যে কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু আমি কোশ্চেনগুলো দিয়ে কোশ্চেন প্লাস আনসার দুটোই কিন্তু লিখিয়ে দেব। তো আজকে তার মধ্যে কয়েকটা লেখাই দেখো। সবাই খাতা পেন নিয়ে বসো, খাতা পেন খোলো। একটা কোশ্চেন দিচ্ছি, স্থলজ উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। জলযুক্তি কাকে বলে?
জলে জন্মায় এবং নিচের মাটির সঙ্গে আটকে থাকে ঠিক আছে। তাহলে কি হলো, স্থলজ উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও। সাধারণত মাটি ভেদ করে ওপরে ওঠে এবং কাণ্ড যুক্ত উদ্ভিদকে স্থলজ উদ্ভিদ বলে। উদাহরণ কি কি, আম, জাম, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদ। নেক্সট কোশ্চেন, জলজ উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও। জলে জন্মায় এবং নিচের মাটির সঙ্গে দুর্বলভাবে জলজ উদ্ভিদ বলে। উদাহরণ পদ্ম, কচুরিপানা ইত্যাদি উদ্ভিদ। ঠিক আছে, আজকে এটুকু লিখলাম। নেক্সট ক্লাসে এই স্থলজ আর জলজ উদ্ভিদের একটা পার্থক্য আমি তোমাদের লিখিয়ে দেব। সবাই তুলে নাও, এটা খাতায় তুলবে, তুলে ভালো করে মুখস্থ করবে। নেক্সট ক্লাসে তোমাদের এটার পার্থক্যটা আমি লিখিয়ে দেব। সবাই তুলে নিয়ে সুন্দর করে তুলবে, হাতের লেখা যেন অবশ্যই ভালো হয়, এটা মুখস্থ করবে। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।